নতুন নিয়মে আপনি নগদ অ্যাকাউন্ট খুলবেন কিভাবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি এনআইডি কার্ড ছাড়াই একটা নগদ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, তাও আপনার বাটন ফোনে বা আপনার স্মার্টফোনে, যে কোনো ফোনেই কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর এনআইডি কার্ড ছাড়াই কিন্তু আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন এনআইডি কার্ড ছাড়া যে কোনো ফোনে, চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সেটার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিই। সো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য প্রথমত আপনার ফোন থেকে এই যে আপনার ডায়াল প্যাড ওপেন করবেন, তো আমি ডায়াল প্যাড ওপেন করলাম। সো আপনার ফোন থেকে আপনি ডায়াল প্যাড ওপেন করে নেবেন, এরপরই এখান থেকে আপনি কি করবেন এই যে *167 হ্যাস তুলে দিবেন এখানে ডায়াল প্যাডে। সো এরপরই নিচের দিকে আপনি কল অপশন দেখতে পারবেন, ডায়াল করে দিবেন আপনার সিমে, যে সিমে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো ডায়াল করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ইন্টার নিউ পিন দিতে বলা হচ্ছে। এখান থেকে এখন আপনার নগদ অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন বা পিনকোড দিয়ে দিবেন। তো দেখেন আমি আমার নগদ অ্যাকাউন্টের একটা পিনকোড দিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটা 4 ডিজিটের একটা পিনকোড আপনি দিয়ে দিবেন। সো পিনকোড দেওয়া হয়ে গেলে নিচের সেন্ড অপশনে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে কনফার্ম পিন নিউ পিন দিতে বলা হচ্ছে, অর্থাৎ এখানে আগে যে পিনকোড বা আগে যে পিন নাম্বার দিয়েছেন সেটাই জাস্ট আবারও কিন্তু আপনি এখানে লিখে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করবেন। এবং এখানে বলা হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট, এখান থেকে আপনি কি করবেন ওয়ান রেগুলার এটা সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এখানে দুইটা অপশন সিলেক্ট করা যাবে, সো এখান থেকে আপনি কি করবেন ওয়ান তুলে সেন্ড করে দিবেন। এরপর ডু ইউ ওয়ান্ট প্রফিট বিয়ারিং অ্যাকাউন্ট, সো এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন, এখান থেকে আপনি টু নাম্বার সিলেক্ট করবেন অর্থাৎ নো সিলেক্ট করবেন। এরপরই দেখতে পারবেন সেট পিন সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন এই যে এখানে জিরো তুলে আপনি কিন্তু মেইন ব্যালেন্সে গিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন। এর জন্য এখান থেকে আমি জিরো তুললাম, জিরো তুলে এই যে সেন্ড অপশনে ক্লিক করলাম, এই যে দেখেন আমার নগদ অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন কি করবেন ওয়ান তুলবেন, সো ওয়ানেই কিন্তু আমার নগদ অ্যাকাউন্টটা রয়েছে। তো এখান থেকে ওয়ান তুলে আপনি সেন্ড অপশনে সেন্ড করে দিবেন, এই যে দেখেন আপনার নগদ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এই ছিল মূলত আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।